হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা, আপনারা দেখছেন টেক বাপ্পা ইউটিউব চ্যানেল। আপনারা নিশ্চয়ই টাইটেল ও থাম্বনেলে দেখেছেন যে আজকের ভিডিওটি কি সম্পর্কে। তো আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে টিকটক থেকে কোনো ওয়াটার মার্ক ছাড়াই কোনো ভিডিও সহজে ডাউনলোড করতে পারবেন। আমরা টিকটকে ভিডিও দেখার সময় যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চাই, তাহলে সেই ভিডিওর অনেক সময় ডাউনলোড লিঙ্ক থাকে না, কিন্তু তখন আমরা সেই ভিডিওটি ডাউনলোড করতে পারি না। কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনি সেই সমস্ত ভিডিও ডাউনলোড করতে পারবেন, সেটা আবার কোনো ওয়াটারমার্ক ছাড়াই। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। টিকটক থেকে ডাউনলোড করা এই ভিডিওটিতে দেখুন ওয়াটারমার্ক রয়েছে, আবার এই ভিডিওটি দেখুন এতে কোনো ওয়াটারমার্ক নেই। সিম্পলি আপনি যদি এরকম ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখবেন স্ন্যাপ টিক, লিখে সার্চ দিবেন। সিম্পলি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এছাড়া আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন। এরপর আপনি সিম্পলি টিকটক অ্যাপসটিকে ওপেন করবেন। এরপর আপনি সিম্পলি যে ভিডিওটি টিকটক থেকে ডাউনলোড করতে চান সে ভিডিওতে যাবেন, এবং যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন, এবং এখানে দেখবেন কপি লিঙ্ক বলে একটি অপশান আছে, সেখান থেকে সিম্পলি লিঙ্কটি কপি করে নেবেন। লিঙ্কটি কপি করা হয়ে গেলে আপনি স্ন্যাপটিক অ্যাপসটিকে ওপেন করবেন, এবং ওপেন করার পর সঙ্গে সঙ্গে আপনি যে লিঙ্কটি কপি করেছেন সেটি সেখানে পেস্ট হয়ে যাবে, আপনাকে কিছু করার প্রয়োজন নেই। এখানে আপনারা চারটি অপশান দেখতে পাবেন। প্রথমটিতে লেখা আছে ডাউনলোড ভিডিও নো ওয়াটারমার্ক, দ্বিতীয়টিতে আছে ডাউনলোড ভিডিও প্লাস ওয়াটারমার্ক, অর্থাৎ আপনি যদি ভিডিওটি ডাউনলোড করেন ওয়াটারমার্ক থাকবে। তৃতীয়টিতে আছে সেভ কভার ইমেজ টু গ্যালারি, তো অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং চতুর্থটিতে রয়েছে ডাউনলোড অরিজিনাল সাউন্ড, অর্থাৎ গানটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আপনি যদি এখান থেকে ডাউনলোড ভিডিও নো ওয়াটারমার্কে ক্লিক করেন তাহলে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে কোনো ওয়াটারমার্ক ছাড়াই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।